আলাইকুম। নাসরিন ক্রসেট অ্যান্ড ক্রাফট কর্নার থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নতুন আরেকটি বেবি ইয়োকে টিউটোরিয়াল নিয়ে এসেছি। আমি আরেকটা টিউটোরিয়াল করেছিলাম এটা দিয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভিডিওটি মাঝখান থেকে সেভ না হওয়ার কারণে আমার আবার করতে হলো। সেটা আমি খুলে রেখে করেছিলাম, অনেকেই পছন্দ করেন খোলা রেখে করতে। আর এইটা আমি প্রথমে রাউন্ড, একেবারে রাউন্ড রেখে করেছি। সো ছোট ইয়োগুলোর ক্ষেত্রে রাউন্ড রেখে করলেও কোনো সমস্যা হয় না। সো আপনারা যেটা করতে চান সেইভাবে করতে পারবেন, রাউন্ড রেখে কিংবা খোলা দিয়ে। আমি এটা নয়তার দিয়ে করেছি। এই ইয়োকটি করার ক্ষেত্রে প্রথমে আমরা চেইনের হিসাবটা নিব। 25টা করে চেইনের গুণ নিয়ে করব, 100, 125, 150, 175, মানে এইভাবে 25 করে করে আমাদের চেইনের সংখ্যা বাড়বে। সো আমরা সেই হিসাবে, ইঞ্চি হিসাবে, আমাদের যদি কিছু কম বেশি হয় তাতে কোনো সমস্যা নেই। আমি কাজের সুবিধার্থে এটা আমার 150টা চেইনের উপরে আমি ডাবল ক্রশের বেসটা করে রেখেছি। যারা একদম নতুন তাদের জন্য আমি একটু করে দেখাচ্ছি। প্রথমে এভাবে স্লিপ নট দিয়ে চেইন করে নিব। চেইন করে এভাবে চেইনটাকে সোজা করে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। নিয়ে তিনটা চেইন করব। তিনটা চেইন করে প্রতিটা চেইনের ফার্স্ট লুপের মধ্যে, একটা লুপের মধ্যে আমরা ডাবল ক্রশে করব। এভাবে পুরোটা ঘুরিয়ে ডাবল ক্রশে করে নিয়ে এই প্রথম যে তিনটা চেইন করেছি তার 3 নম্বর চেইনের মাথা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি আমি এটা। এবার আমার সেকেন্ড রাউন্ড শুরু হবে বেজ এর পরে। বেজটাকে যদি আমরা প্রথম রাউন্ড ধরি, সেকেন্ড রাউন্ড শুরু হবে তিনটা চেইন করব। তিনটা চেইন করে পরের দুটো স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রশে করব। এরপর তিনটা ডাবল ক্রশের পরে 5টা চেইন করব। 3, 4, 5, 5টা চেইন করে আমরা এইখান থেকে 1, 2, 3টা ঘর পরে চতুর্থ ঘরে সিঙ্গেল ক্রশে দিয়ে আটকে দিব। এরপর পরপর 9টা সিঙ্গেল ক্রশে করব, প্রথমটা সহ ধরে 9টা সিঙ্গেল ক্রশে করব। 4, 5, 7, 8, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা সিঙ্গেল ক্রশে করে আবার 5টা চেইন করব। 4, 5, 5টা চেইন করে আবার 1, 2, 3টা স্টিচ বাদ দিয়ে চতুর্থ স্টিচের মধ্যে ডাবল ক্রশে করব। তিনটা ডাবল ক্রশে করে
দুইটা চেন করব, দুইটা চেন করে দুইটা ডাবল ক্রশের পরে একটা ভি স্টিচ করব। আমরা এইখানে দুইটা ডাবল ক্রশের মাঝখানে মাঝখানে একটা ভি স্টিচ করব তিনটা চেন দিয়ে, একটা ডাবল ক্রশে তিনটা চেন, একটা ডাবল ক্রশে করে একই স্পেসের মধ্যে আমি একটা ভি স্টিচ করে নিয়েছি। আবার দুইটা চেন, দুইটা চেন হওয়ার পরে আবার এই দুইটা স্টিচের পরে, মানে এখানে আমাদের টোটাল চারটা স্টিচের মাঝখানে ভি স্টিচ উঠবে, এবং এই দুইটা স্টিচের পরে তৃতীয় স্টিচে আবার ডাবল ক্রশা হবে, এবং পরপর আরো দুটো ডাবল ক্রশা হবে। এটাই হচ্ছে আমাদের মূল যে ডিজাইন। এখানে প্রথমে তিনটা ডাবল ক্রশে, পাঁচটা চেন, নয়টা সিঙ্গেল ক্রশে, আবার পাঁচটা চেন, তিনটা স্টিচ বাদ দিয়ে চতুর্থ স্টিচে ডাবল ক্রশে শুরু করে পরপর তিনটে স্টিচে তিনটা ডাবল ক্রশে, দেন আবার দুটো চেন করে দুটো স্টিচের পরে মাঝখানে আমরা একটা ভি স্টিচ করব, একটা ডাবল ক্রশে তিনটা চেন এবং একটা ডাবল ক্রশে দিয়ে আবার দুটো চেন করে তিনটা ডাবল ক্রশে করব। এইভাবে এই যে প্রথম আমাদের তিনটা ডাবল ক্রশের পর পাঁচটা চেন, এবার এইখান থেকে আমাদের আবার একই রকম ভাবে শুরু হবে, তিনটা ডাবল ক্রশের পরে পাঁচটা চেন, 2 3 4 5, পাঁচটা চেনের পর 1 2 3, তিন ঘর পরে চতুর্থ ঘরে সিঙ্গেল ক্রশে শুরু করব, পরপর নয়টা সিঙ্গেল ক্রশে করব। আর নয়টা সিঙ্গেল ক্রশে করে আবার পাঁচটা চেন, 1 2 3 4 5, পাঁচটা চেনের পরে আবার 1 2 3, তিনটে স্টিচ পরে চতুর্থ স্টিচে আমাদের ডাবল ক্রশে শুরু হবে, পরপর তিনটে স্টিচে তিনটা ডাবল ক্রশে হবে। এভাবে আমি পুরো সেকেন্ড রাউন্ডটা করে নিচ্ছি। প্রথম রাউন্ডটা আমার প্রায় শেষ হয়ে আসছে। আমি তিনটা ডাবল ক্রশে, পাঁচটা চেন, নয়টা সিঙ্গেল ক্রশে, আবার পাঁচটা চেন, তিনটা ডাবল ক্রশে, এইভাবে করে ডিজাইনটা শুরু করেছিলাম। আমার আবার এখন নয়টা চেনের পর পাঁচটা, সরি, নয়টা সিঙ্গেল ক্রশের পর পাঁচটা চেন, তিনটা ডাবল ক্রশে, দুটা চেন দেওয়ার পর এই যে আমার মাঝখানে ভি স্টিচের হবে এখানে, আমি দুইটা স্টিচ পরে একটা ডাবল ক্রশে তিনটা চেন, একটা ডাবল ক্রশে করে এরপর দুইটা চেন করে প্রথম যে তিনটা চেন দিয়ে শুরু করেছে তৃতীয় চেইনে স্লিপ স্টিচ দিয়ে আজকে দিব। আজকে আমি এই স্টিচ গুলোর মধ্যে দিয়ে স্লিপ স্টিচ দিয়ে এই তিনটা ডাবল ক্রশের তৃতীয়টাতে চলে আসব। তৃতীয়টাতে চলে এসে তৃতীয়টার উপরে তিনটা চেন করব, করে এই যে পাঁচটা চেনের গ্যাপ আছে সেইখানে আমি দুটো ডাবল ক্রশে করে, আমার তিনটা ডাবল ক্রশেই হবে প্রতিটা রোতে, এই ডাবল ক্রশের আগে দিয়ে হবে। সো এক এখানে আমরা দুইটা ডাবল ক্রশে স্কিপ করে তৃতীয় ডাবল ক্রশের উপর দিয়ে আমরা শুরু করব পরের লাইনের আমাদের ডাবল তিনটা ডাবল ক্রশে। সো
তিনটা চেইন হওয়ার পর এই পাঁচটা চেইনের গ্যাপে আমাদের আর দুটো ডাবল ক্রস হবে, আবার পাঁচটা চেইন হবে, 3 4 5, আবার পাঁচটা চেইন হয়ে আমরা প্রথম স্টিচের পরে এখানে আমাদের 9টা যে সিঙ্গেল ক্রশে আছে তার উপরে আমাদের 7টা সিঙ্গেল ক্রশে হবে। সো আমি প্রথম স্টিচের পরে শুরু করব, 1 2 3 4 5 6 7, আগের রয়ে 9টা সিঙ্গেল ক্রোশে হয়েছে, এবার 7টা হবে, আবার 5টা চেইন, 3 4 5, 5টা চেইনের পরে এই যে 5টা আগের রোয়ের 5টা চেইন আছে তার মধ্যে আমরা দুটো ডাবল ক্রশে করে নেব, এবং এদিক থেকে প্রথম ডাবল ক্রশের উপরে একটা ডাবল ক্রশে করব। একটা ডাবল ক্রশে করে এই দুটো স্কিপ করব, করে আবার দুটো চেইন করব। এবার আমরা যে ভি স্টিচটা করেছিলাম তার ভেতরে 9টা ডাবল ক্রশে করব, 1 2 3 4 5, নয়টা ডাবল ক্রশের পর আবার দুইটা চেইন করে এদিক থেকে দুটো ডাবল ক্রশে স্কিপ করে তৃতীয় ডাবল ক্রশের উপর একটা ডাবল ক্রশ হবে, এবং পাঁচটা চেইনের গ্যাপে দুটো ডাবল ক্রশে হবে, আবার পাঁচটা চেইন, 3 4 5, 9টা সিঙ্গেল ক্রশের উপর 7টা সিঙ্গেল ক্রশ হবে। এভাবে করে আমাদের তৃতীয় রাউন্ড হবে। আমি তৃতীয় রাউন্ড করে নিচ্ছি, থার্ড রোটা শেষ করে দুটো চেইন দিয়ে প্রথম যে 3টা চেইন তার তৃতীয়টাতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে আমরা প্রথম দুটো স্টিচ স্কিপ করে তৃতীয় স্টিচে গিয়ে 3টা চেইন করে উপরের দিকে উঠে যাব, একটা স্লিপ স্টিচ দিয়ে এভাবে। দুটো স্লিপ স্টিচ দিয়ে তৃতীয় স্টিচে চলে গিয়ে 3টা চেইন করব, করে এই যে 5টা চেইনের গ্যাপ, চেইনের গ্যাপের মধ্যে আমরা দুটো ডাবল ক্রশ করব, দুটো ডাবল ক্রশ করে এখানে 5টা চেইন, 5টা চেইন, এবং এই যে আমাদের সিঙ্গেল ক্রশে গুলো ক্রমান্বয়ে দুটো করে কমতে থাকবে, প্রথমে 9টা 7টা এখন 5টা হবে, 1 2 3 4 5, 5টা চেইন হবে, এরপর আবার 5টা চেইন, 3 4 5, 5টা চেইন দিয়ে এই চেইনের গ্যাপে দুটো ডাবল ক্রশে, এবং প্রথম
ডাবর পাশের উপরে একটা ডাবর পাশে করব। আমার 150টা 150টা চেইনে 18 ইঞ্চির মতো হয়েছে। এটা 3-4 বছরের বাচ্চা এবং শুকনো হলে 5 বছরের বাচ্চাদেরও করা যাবে। এরপর আবার দুটো চেইন দিই। এই যে 9টা ডাবল ক্রশে আছে, তার উপরে প্রথম ডাবল ক্রশের উপরে একটা ডাবল ক্রশে করব, করে দুটো চেইন একটা স্টিচ স্কিপ করে তৃতীয় স্টিচে আবার একটা ডাবল ক্রশে, আবার দুটো চেইন, আবার একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটা ডাবল ক্রশে। এভাবে পরপর আমাদের 5টা ডাবল ক্রশে হবে, মাঝখানে দুটো করে চেইনের গ্যাপ হবে। আবার দুটো চেইন, প্রথম দুটো স্টিচ বাদ দিয়ে তৃতীয় স্টিচে এভাবে করে 3টা ডাবল ক্রশে হবে। আমাদের এই ডাবল ক্রশে গুলো সিঙ্গেল ক্রশের যেখানে থাকবে সেই দিকে এভাবে ভিতরের দিকে আসবে। আর ফুল, আমরা এটাকে যদি একটা ফুল ধরি বা পাতা, সেটার দুপাশে সরে আসবে। তো এভাবে আমার চতুর্থ রাউন্ডটা করতে হবে। আমি এইভাবে পরপর এখানে আমি 5টা সিঙ্গেল ক্রশে দিয়েছি, এরপরে 3টা এবং একটা মানে আরো দুটো লাইন করব। এভাবে ডাবল ক্রশে গুলো এভাবে করে কমে আসবে আর সিঙ্গেল ক্রশের দিকে আমার। আর এইখানে একটা করে যে ডাবল ক্রশে গুলো করেছি তার উপরে দুটো ডাবল ক্রশে, একটার উপর দুটো, দুটার উপর 3টা, এইভাবে করে আমি আরো দুটো লাইন করে তারপর ফিরে আসছি। 3, এই যে 5টা আমার ডাবল ক্রশের লাইন শুরু হয়েছে। একটা ফুলটা ধরি বা পাতা, আমার এই পাতাটার সেখানে আমি পরপর 2 এবং 3 করে একবারে ফিরে আসবো। আর এইখানেও আমার এই যে সিঙ্গেল ক্রশে, এটা ক্রমান্বয়ে দুটো ঘর কমবে, তাই 3টা হবে সিঙ্গেল ক্রশে, এরপর একটা সিঙ্গেল ক্রশে, একটা সিঙ্গেল ক্রশে হয়ে এইভাবে আমাদের 5টা চেইন, একটা সিঙ্গেল ক্রশে 5টা চেইন, এই রোটা পর্যন্ত করে আমি একেবারে ফিরে আসি। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। আমি আরো দুটো লাইন করে নিয়েছি, তবে একেবারে শেষ করিনি। এই যে আমি দুটো ডাবল ক্রশে রো করেছি, আর এইখানে আমার 3টা সিঙ্গেল ক্রশে হয়েছে, পাশে দুটো 5টা করে চেইন গেছে। এবার আমি যদি এইখান থেকে শুরু করি 3টা ডাবল ক্রশে, আমার ডাবল ক্রশে গুলো কিন্তু ক্রমান্বয়ে এভাবে 2টা স্কিপ করে করে ভিতরের দিকে চলে আসবে। আমি 1 2 3 4 5 5টা চেইন করে এই যে 3টা সিঙ্গেল ক্রশে আছে, তার মাঝখানে একটা সিঙ্গেল ক্রশে করে আবার 2 3 4 5 5টা সিঙ্গেল ক্রশে করে এইভাবে 5টা চেইনের গ্যাপে 2টা ডাবল ক্রশে এবং প্রথম ডাবল ক্রশের উপরে একটা ডাবল ক্রশে করব। করে 2টা চেইন, আগের রয়েছে
দুইটা ডাবল ক্রশে, তার উপরে তিনটা ডাবল ক্রশে করব। দুইটা চেইন এভাবে আগে রয়ে দুইটা ডাবল ক্রশের উপরে তিনটা ডাবল ক্রশে করব। এভাবে করে একই রকম করে পাঁচটা রো করব, তিনটা ডাবল ক্রশে, দুইটা চেইন, তিনটা ডাবল ক্রশে। দুইটা চেইন করে এই যে প্রথম যে আমাদের তিনটা চেইন আছে, তার তৃতীয়টাতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে প্রথম দুটো ঘর স্কিপ করে তৃতীয় স্টিচের মধ্যে তিনটা ডাবল, তিনটা চেইন দিয়ে পাঁচটা চেইনের ঘরে দুটো ডাবল ক্রশে করব। টোটাল আমাদের তিনটা ডাবল ক্রশে হবে। আবার এইবার আমরা এতক্ষণ যে আগের রো গুলোতে প্রতিটাতে আমরা পাঁচটা করে চেইন দিয়েছি, এবার এবং একটা সিঙ্গেল ক্রশে, এখানে আর আমার কোনো সিঙ্গেল ক্রশ হবে না, তিনটা ডাবল ক্রশে পরে তিনটা চেইন হয়ে এইভাবে পাঁচটা চেইনের মধ্যে তিনটা দুইটা ডাবল ক্রশে এবং পাশের স্টিচে প্রথম স্টিচে একটা ডাবল ক্রশ হবে। প্রথমে আমাদের এইভাবে হবে, তিনটা ডাবল ক্রশে, দুইটা চেন, তিনটা ডাবল ক্রশে। এই যে আমরা এটাকে মাকড়সার ঘর বলি, এইভাবে করে আমাদের কমে আসবে। আর এই যে ডাবল ক্রশে, ডাবল ক্রশে গুলো আমাদের ক্রমান্বয়ে সিঙ্গেল ক্রশে কমে এসে আমাদের শেষ হয়ে গেছে। এবার ডাবল ক্রশে দিয়ে আমরা যে পাতা তার বাড়তে থাকবে, 1, 2, 3, এখন আমাদের 4 নাম্বার, 4টা করে ডাবল ক্রশে হবে। চারটা ডাবল ক্রশে, মাঝখানে চেন কিন্তু দুটোই থাকবে, কিন্তু যারা পিছনে বুতাম ঘর করবেন তাদের নিচের অংশে একটা করে চেন বাড়ালে চতুর্থ এবং পঞ্চম ডাবল ক্রশের সাথে মাঝখানে তিনটা করে ডাবল ক্রশে দিলে তাদের পিছনে বুতাম ঘরটা মিলে যাবে, না হলে কিন্তু ওরকম এভাবে করে কমে যাবে, উপরের দিকে এসে নিচে সমান থাকবে, নিচের দিকে আস্তে আস্তে আমাদের নিচের দিকটা এভাবে বাঁকা হয়ে যাবে। তো সেই জন্য আমাদের এই 4টা ডাবল ক্রশের মাঝখানে আমাদের 3টা চেন দিতে হবে। তাহলে একটু বেড়ে যাবে, সো আমাদের পিছনের দিকে সমান হয়ে আসবে। এভাবে করে আমি 4টা ডাবল ক্রশে আরো 2টো রো করে নিচ্ছি। আমাদের 4টা করে ডাবল ক্রশে করেছি এবং এইখানে সরি
প্রথমে তিনটা ডাবল ক্রশে তিনটা চেন, তিনটা ডাবল ক্রশে করে চারটা ডাবল ক্রশে করে নিয়েছি। প্রতিটা তিন আগের রো তিনটা ডাবল ক্রশের উপরে। সো আবার প্রথম দুইটা ঘর স্কিপ করে তৃতীয় ডাবল ক্রশের উপরে একটা ডাবল ক্রশে করে এবং চেইনের পাঁচটা চেইনের ঘরে দুটো ডাবল ক্রশে করব। এবার তিনটা চেইন এখানে, আর আমাদের কোনো সিঙ্গেল ক্রশে নেই, আবার তিনটা ডাবল ক্রশে। চেইনের পাঁচটা চেইনের মধ্যে দুটো ডাবল ক্রশে এবং এ পাশ থেকে প্রথম ডাবল ক্রশের মধ্যে একটা ডাবল ক্রশ। আবার দুটো চেইন দিয়ে আমরা এই যে পাঁচটা আমাদের ডাবল ক্রশে আছে, এভাবে ধরে ধরে পাঁচটা লম্বালম্বি রোতে সেখানে আমরা চারটা করে ডাবল ক্রশে করে পুরো রোটা করে নিব। সো আমি পুরো রোটা করে আসছি। সপ্তম রোটাও শেষ করে নিয়েছি। এবার আমরা এতক্ষণ একটা দুইটা স্টিচ বাদ দিয়ে তৃতীয় স্টিচে তিনটা চেন করে শুরু করেছিলাম, এবার আমরা তিনটা স্টিচে বাদ দিয়ে এই তিনটা চেনের গ্যাপে আমাদের হুক এবং সুতা নিয়ে চলে আসব। এভাবে করে স্লিপ স্টিচ দিয়ে আমি সুতাটা নিয়ে আসছি। এবার এখানে তিনটা চেন করব। আমাদের এর আগে প্রতিটা রো এভাবে করে তিনটা তিনটা করে প্রথম স্টিচ ধরে করেছি, এবার দুটো স্টিচ বাদ দিয়ে তৃতীয় স্টিচ ধরে আমরা করেছি। এবার আমরা তিনটে স্টিচ বাদ দিয়ে তিনটা চেনের যে গ্যাপ আছে সেইখানে আমাদের হুক নিয়ে এসে তিনটা চেন উঠিয়ে এই তিনটা চেনের গ্যাপে তিনটা ডাবল ক্রশে করব। তিনটা ডাবল ক্রশে করে দুটো চেইন করব। দুটো চেইন করে এবার আমি এই যে চারটা ডাবল ক্রশের লাইন আছে তার মধ্যে এবার পাঁচটা করে এই প্রতিটা চারটা ডাবল ক্রশের উপরে পাঁচটা করে ডাবল ক্রশে করব। এখানে এখন আমাদের এই যে তিনটা করে ডাবল ক্রশে এভাবে আমাদের স্টিচ বাদ দিয়ে হচ্ছিল, এবার আর কোনো বাদ হবে না, ওটা মাঝখানে চলে এসছে। সো এখানে শুধু তিনটা ডাবল ক্রশেই হবে এবং দুটো চেন দিয়ে পাঁচটা ডাবল ক্রশে দুটো চেন।
এভাবে করে আমি বাকি দুটো তিনটা ডাবল ক্রশের রোর উপরে আরো পাঁচটা করে ডাবল ক্রশে করে নিব। এই প্রতিটাতে চারটা ডাবল ক্রশে আছে, তার উপরে পাঁচটা ডাবল ক্রশে দুটো চেন, পাঁচটা ডাবল ক্রশে দুটো চেন, পাঁচটা ডাবল ক্রশে, এভাবে করে আমি বাকিগুলো করে নিচ্ছি। এভাবে লম্বালম্বি পাঁচটা যে ডাবল ক্রশের রো করছিলাম আমরা, একটা দুইটা তিনটে, এভাবে পাঁচটা রোয়ের মধ্যে আমি এবার পাঁচটা করে ডাবল ক্রশে করে নিয়েছি। প্রথমে তিনটা ডাবল ক্রশে দুটো চেন দিয়ে পাঁচটা করে করে ডাবল ক্রশে মাঝখানে দুইটা করে চেনের গ্যাপ দিয়েছি। এবার আবার দুটো চেন করে এই যে তিনটা ডাবল ক্রশে তিনটা চেন, তিনটা ডাবল ক্রশে, এই তিনটা ডাবল ক্রশের মাঝখানে যে তিনটা চেনের ঘর আছে সেইখানে তিনটা করে ডাবল ক্রশে করে নিব। আবার দুটো চেন এইভাবে করে আবার এই চারটা ডাবল ক্রশের উপর পাঁচটা ডাবল ক্রশে এই রোটা এভাবে কন্টিনিউ করবে। সো আমি এই রোটা শেষ করে আসছি। পাঁচটা ডাবল ক্রশে করেও রোটা শেষ করে নিয়েছি। এবার চাইলে আমরা আরেকটা রো করতে পারি, সেটা ছয়টা ডাবল ক্রশে দিয়ে। সো আমি আরেকটা রো বাড়তি করে দেখিয়ে দিচ্ছি। এই তিনটা চেন, চেনে তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এইবার আমরা এই তিনটা চেনের উপরেই, প্রথম স্টিচের উপরেই তিনটা চেন করে পরপর তিনটা ডাবল ক্রশে করে নিব। এখানে আর বাদ যাবে না, সরাসরি তিনটে স্টিচের পরে তিনটে স্টিচ হবে, আবার দুইটা চেন, পাঁচটা ডাবল ক্রশের উপর পাঁচটা, ছয়টা ডাবল ক্রশে হবে। এভাবে সবগুলো ডাবল ক্রশের রোর উপরে ছয়টা করে ডাবল ক্রশে হবে। ছয়টা করে ডাবল ক্রশে হবে এবং এইখানে যে মাঝখানে তিনটা ডাবল ক্রশে আছে এই তিনটা ডাবল ক্রশের উপরে তিনটা ডাবল ক্রশে হবে, এই রোটাও এইভাবেই হয়ে যাবে। এভাবে করে এই বাকি ডাবল ক্রশে গুলোর উপরেও আমি ছয়টা করে ডাবল ক্রশে করে মাঝখানে দুইটা চেনের গ্যাপ দিয়ে এই তিনটা ডাবল ক্রশের উপর তিনটা ডাবল ক্রশে করব। এইভাবে এখানে তিনটা ডাবল ক্রশের উপরে যেভাবে তিনটা ডাবল ক্রশে হয়েছে এবং প্রতিটা এইভাবে ডাবল ক্রশের রোর উপরে ছয়টা করে ডাবল ক্রশে হয়েছে। সো আমি এই পুরো রোটা করে নিচ্ছি। এইখানে এভাবে ছয়টা করে ডাবল ক্রশে মাঝখানে দুইটা চেন দিয়ে এই তিনটা ডাবল ক্রশের উপরে দুইটা চেন, তিনটা ডাবল ক্রশের উপরে তিনটা ডাবল ক্রশে, আবার দুইটা চেন দিয়ে ছয়টা ডাবল ক্রশে, ছয়টা ডাবল ক্রশে, এভাবে করে পুরো রোটা করে নেব। রোটা শেষ করে ফিরে এসেছি। এখানে এই এটা আমাদের নবম রো, হ্যাঁ নবম রো হয়েছে। আমি ছয়টা করে ডাবল ক্রশে করেছি এবং মাঝখানে তিনটা ডাবল ক্রশের উপর তিনটা ডাবল ক্রশে করেছি। এবার দশম রো শুরু করব। তিনটা চেন আমাদের আগের রোয়ের যে তিনটা ডাবল ক্রশের উপরে আমরা তিনটা চেন করে পরপর দুটো স্টিচের উপর দুটো ডাবল ক্রশে করে তিনটা ডাবল ক্রশের একটা ক্লাস্টার স্টিচ করব একসাথে হুকে। এটা প্রথম বলে আমাদের হুকে
শুধু তিনটা লুপ আছে, কিন্তু আমরা যখন মাঝখানের গুলো করতে যাব তখন আমাদের লুপে কিন্তু চারটা, আমাদের হুকে চারটা লুপ থাকবে। সো এখন আমি একটা এটা লক করার জন্য দিয়ে এবার 60টা চেন করব, টোটাল 8টা চেন, 3, 4, 5, 6, 7, 8, 8টা চেন করে এই যে 6টা ডাবল ক্রশে আছে, 6টা ডাবল ক্রশের উপর 6টা ডাবল ক্রশে দিয়ে ক্লাস্টার স্টিচ হবে, তার মানে আমি 6টা ডাবল ক্রশে একবারে টেনে নিব, 2, 3, 4, 5, 6, এই 6টা স্টিচকে আমাদের লুপে প্রথমটা সহ 7টা লুপ হবে হুকে। এবার আমরা টেনে নিব একবারে, টেনে নিয়ে একটা চেন দিয়ে লক করে দিব, এরপরে 7টা চেন হবে, 2, 3, 4, 5, 6, 7, তার মানে টোটাল 8টা চেন করে এরপরের ডিজাইনে চলে যাব। একই রকম ভাবে আমাদের প্রতিটা রোর উপরে এভাবে লম্বালম্বি রো গুলো ডাবল ক্রশের রোর উপরে এবার 6টা করে ডাবল ক্রশের ক্লাস্টার স্টিচ হবে। এবার এভাবে একবারে টেনে একটা চেন দিয়ে লক করব, এরপর আবার 7টা চেন, 5, 6, 7, 7টা চেনের পর আবার একেবারে 6টা ডাবল ক্রশের আরেকটা ক্লাস্টার স্টিচ হবে, এইভাবে করে পুরো রোটা করে নিব। এভাবে আমি বাকি দুটো করে নিচ্ছি, প্রথমে 3টা ডাবল ক্রশের উপর 3টা ডাবল ক্রশের ক্লাস্টার স্টিচ করে 8টা চেইন করব, মানে প্রথম যে ক্লাস্টার স্টিচটা লক করেছি একটা চেইন সেটা সহ আরো 7টা চেইন, টোটাল 8টা চেইন করে এভাবে প্রতিটা গ্যাপে আমাদের 8টা চেইন থাকবে। এই যে ডিজাইনটা আছে মাকড়সার যে স্টিচটা আমরা বলি, সেই স্টিচের উপরে 3টা ডাবল ক্রশের উপরে সেকেন্ড বার 3টা ডাবল ক্রশ হয়েছে, এরপর আমরা 3টা ডাবল ক্রশ দিয়ে ক্লাস্টার করব, দেন 8টা চেন, আবার 6টা ডাবল ক্রশের ক্লাস্টার, 8টা চেন, 6টা ডাবল ক্রশের ক্লাস্টার, এইভাবে 5টা রোই 6টা ডাবল ক্রশের ক্লাস্টার হবে এবং মাঝখানে 8টা করে চেন হবে। এবার আবার এই 3টা ডাবল ক্রশের উপর 3টা ডাবল ক্রশে দিয়ে ক্লাস্টার হবে এবং এইভাবে পুরোটা রিপিট হবে। এই যে প্রথমবার আমরা শুরু করেছিলাম 3টা চেইন দিয়ে, তখন আমাদের হুকে 3টা লুপ ছিল, এবার এখন আমরা যখন কাজ শুরু করেছি আমাদের হুকে 4টা লুপ হবে। এবার একবারে টেনে নিয়ে 8টা চেইন করে নিব, 8টা, আবার এইভাবে ডাবল ক্রশে গুলোর উপরে 8টা 6টা ডাবল ক্রশে করে ক্লাস্টার স্টিচ করব, পুরোটা করে 6টা 8টা চেন দিয়ে এই প্রথম স্টিচের সাথে জয়েন করে নিব। আমি পুরো রোটা করে নিচ্ছি, রোটা শেষ করে ফিরে এলাম এবং 8টা চেন দিয়ে 3টা ডাবল ক্রশের যে ক্লাস্টার করেছি তার প্রথম স্টিচের সাথে জয়েন করে নিয়েছি স্লিপ স্টিচ দিয়ে। এখানে আমাদের সবখানে এবার 8টা চেনের গ্যাপ হয়েছে,
এবার আমি একটা চেন দিয়ে এই যে আটটা চেইনের গ্যাপে স্লিপ স্টিচ দিয়ে চলে আসব। এসে চারটা চেন করব, এখানে আমি মাঝখানে চলে এসেছি। এবার আটটা চেইনের গ্যাপে আমার হুক এবং লুপটাকে নিয়ে চলে আসছি। এনে এবার চারটা চেন করে এখানে আমি ট্রিপল ক্রশে করব, হুকে দুটো প্যাচ দিয়ে। আটটা ট্রিপল ক্রসে করব পরপর, আটটা ট্রিপল ক্রস করে তিনটা চেন করব, তিনটা চেন করে প্রথম পিকো করব। এভাবে লুপ দুইটা লুপের মধ্যে দিয়ে টেনে একটা সিঙ্গেল ক্রসে করব, আবার চারটা চেন করব, চার। আবার এই যে প্রথম যে পিকো করেছি তার পরে দুইটা লুপ আছে, সেই লুপের মধ্যে দিয়ে টেনে নিয়ে আবার এই দুটো লুপকে একবারে টেনে নিব। আবার তিনটা চেন করব, করে আরেকটা পিকো করব। এই প্রথম এখানে দুটো লুপের মধ্যে দিয়ে টেনে আবার দুটো লুপকে একবারে টেনে নিব। এইবার এই তিনটা পিকোকে প্রথম যে দুইটা চেন লুপ আছে এই লুপের মধ্যে দিয়ে, এখানে দুটো লুপ আছে লুপের মধ্যে দিয়ে টেনে স্লিপ স্টিচ করব। এখানে আমি দুটো লুপকে একবারে টানবো না, একটা লুপের মধ্যে দিয়ে টেনে স্লিপ স্টিচ করে আবার হুকে দুটো প্যাচ দিয়ে আটটা ট্রিপল ক্রসে করব। এভাবে মাঝখানে আমাদের চারটা দিয়েছি, তাহলে আমার একটু উঁচু হয়ে থাকবে আর দুপাশে তিনটা চেইনের পিকো হবে। এভাবে আটটা ট্রিপল ক্রসের পরে আমরা ফুলের ডিজাইনটা করব, পরে আবার আটটা ট্রিপল ক্রস করব, চার পাঁচ দুই প্যাচ, প্রথমে দুইটা তারপর দুইটা তারপর দুইটা, তাহলে তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত। আমরা যদি এখানে এক ঘর পাঁচটা ডাবল ক্রসের পর পাঁচটা ডাবল ক্রসের ক্লাস্টার স্টিচ করি, তাহলে আমরা এখানে সাতটা টোটাল সাতটা চেইনের ঘর করলেও আমাদের হবে। তো আর এই যে ট্রিপল ক্রসে গুলো সাতটা ট্রিপল ক্রসের পরে এই পিকোর ডিজাইনটা এসে আবার সাতটা ট্রিপল ক্রসে করতে পারবো। আমি এক ঘর বাড়িয়ে নিয়েছি বলে আমি আটটা করে ট্রিপল ক্রসে করছি। এবার পরের যে আটটা চেইনের গ্যাপ আছে সেইখানে সিঙ্গেল ক্রসে দিয়ে এভাবে আটকে দিব। আবার পরের ঘরে আটটা ট্রিপল ক্রসে শুরু করব, এক পাশে আটটা ট্রিপল ক্রসে করে পিকোর ডিজাইনটা করে আবার আটটা ট্রিপল ক্রসে করে পরের ঘরে গিয়ে আমরা সিঙ্গেল ক্রসে দিয়ে লক করে দিব। সাত দুই তিন
আবার চারটা চেইন, মাঝখানে আমাদের চারটা চেইন দিয়ে করতে হবে, আর দুপাশে তিনটা চেইন দিয়ে। চারটা চেন কিভাবে দুটো লুপের মধ্যে দিয়ে টেনে নিব, আবার তিনটা চেনকেও এবার প্রথম যে দুইটা লুপ আছে প্রথম পিকোর নিচে সেই দুইটা লুপের মধ্যে দিয়ে টেনে স্লিপ স্টিচ করে এভাবে আটকে দিব, দিয়ে এবার আবার আটটা ডাবল পাশে শুরু করব। দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা ডাবল পাশেকে পরের ঘরে আটটা চেনের মধ্যে সিঙ্গেল ক্রশে দিয়ে আটকে দিব। এভাবে করে আমাদের পুরো রোটা করলে আমাদের ইয়কের কাজটা শেষ হয়ে যাবে। সো আমি পুরোটা করে প্রথম যে চারটা চেইন আছে চেইনের মাথায় চতুর্থ চেইনের মাথায় জয়েন করে শেষ করে ফেলবো। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি পুরোটা করে নিচ্ছি, আমার পুরো রোটা শেষ হয়ে গেছে। এবার এইভাবে আমার মাঝখানে আটটা চেইনের ঘরটা খালি থাকবে, আর দুপাশে আমার ট্রিপল ক্রশের থাকবে। সো আমি এবার এই চেইনে সিঙ্গেল ক্রশে দিয়ে আটকে এবার চারটা চেনের মাথার চতুর্থ চেনে আবার এটাকে এভাবে আটকে দিব স্লিপ স্টিচ দিয়ে আটকে, আরেকটা চেন করে ভালো করে লক করে পিছনে। এভাবে ঘুরে আটকে দিলে আমাদের ইয়কটা শেষ হয়ে যাবে। আমার ইয়কটা শেষ হয়ে গেছে। এবার আমি গলার দিকটা একটু আঁকা বাঁকা হয়ে আছে, এরকম ক্ষেত্রে আমরা শুধু সিঙ্গেল ক্রশে করে পাঁচটা সিঙ্গেল ক্রশে করে একটা এভাবে তিনটা চেইন দিয়ে পিকো করতে পারি। আর এটাতে আমি অন্য একটা ডিজাইন করে দেখাচ্ছি। তাহলে গলার দিকে আমার একটা ডিজাইনও চলে আসবে এবং অসমান হয়ে থাকলে সেটাও ঢেকে যাব, এবং আমি এমন একটা ফুলও করে দিয়ে দিতে পারি, তাতে আমার ইয়কটা দেখতে আরো ভালো লাগবে। এবং আমি চাইলে ফুলের কালার দিয়েও কালার লেসটা করতে পারি বা একই কালার দিয়েও করতে পারি। তো আমি পিঙ্ক কালার দিয়েই করে দেখাচ্ছি, যে কোনো সাইড থেকে আমরা শুরু করতে পারি। প্রথমে একটা চেইন করে সুতাটা আটকে তারপর আরো দুটা চেইন করব, মানে তিনটা চেইন করে একই স্পেসের মধ্যে আরো দুটা ডাবল ক্রশ করব,
এরপর এক দুই তিন চার, চারটা ঘর বাদ দিয়ে পঞ্চম ঘরে সিঙ্গেল ক্রশে দিয়ে এভাবে আটকে দিব। দিয়ে আবার তিনটা চেন করব, করে একই স্পেসে আরো দুটো ডাবল ক্রশে করব, করে আবার এক দুই তিন চার, চারটা ঘর বাদ দিয়ে পঞ্চম ঘরে এভাবে সিঙ্গেল ক্রশে দিয়ে আটকে দিব। আবার দুই তিনটা চেন, এক দুই তিন চার পাঁচ, এইভাবে করে আমি পুরোটা রো করে নিব। পুরো গলার করে নিলে আমার একটা ঢেউ ঢেউ ডিজাইন হবে। আমি পুরোটা করে নিচ্ছি, পুরো লেসটা শেষ করে ফেলেছি। এবার সুতো কেটে ভিতরের দিকে ঢুকিয়ে নিলেই আমাদের পুরো ইয়োকটা শেষ হয়ে যাবে। এভাবে এই চেন লেসটা করায় আমার গলার দিকে যে আঁকা বাঁকা হয়েছিল সেটা আর দেখা যাচ্ছে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি কোনো সমস্যা হয় বুঝতে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আশা করি আমার কাজের সাথে থাকবেন। এবং আপনাদের কোনো মূল্যবান মন্তব্য থাকলে আমার কাজের জন্য অবশ্যই জানাবেন, আমি যথাসাধ্য আমার কাজকে আরো ইম্প্রুভ করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, অবশ্যই অবশ্যই পাশে থাকবেন, ধন্যবাদ।